আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। জানিয়ে দেব সর্বশেষ দুপুরের আপডেট সংবাদ। প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে, তারপরে বিস্তারিত। ইসি গঠন নয় প্রধান সংকট, নির্বাচনকালীন সরকার বললেন মির্জা ফখরুল। এরপরে জানিয়ে দেব বাইরের চাপে সরকার কাজে লাগাবে বিএনপি। এদিকে সিরাজগঞ্জের সংঘর্ষ, 4 মামলায় আসামি 7 শতাধিক। এবং সবশেষে জানিয়ে দেব খালেদা জিয়ার কিছু হলে পাগল প্রেমীদের হাত থেকে রেহাই পাবেন না, সরকারের প্রতি হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসি গঠন নয় প্রধান সংকট, নির্বাচনকালীন সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বর্তমান যে সংকট চলছে তা নির্বাচন কমিশন ইসি গঠনের সংকট নয় বা আইন তৈরি করারও সংকট নয়। প্রধান যে সংকট সেটি হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন রকম সরকার থাকবে। জাতীয়তাবাদী ছাত্র দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার 1 জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। সকাল 10:15 দিকে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে 50 থেকে 60 জন নেতাকর্মী রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধি স্থলে আসেন। এ সময় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ নানা স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মী। এর কিছুক্ষণ পর আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পুষ্পস্তবক অর্পণ করেন এবং মোনাজাত করেন। রাষ্ট্রপতির সংলাপের প্রসঙ্গে ফখরুল বলেন, আমরা এ সংলাপকে অর্থহীন মনে করছি। বর্তমান রাজনৈতিক সংকট সেটি কোনো নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা আইন তৈরি করারও সংকট নয়। নির্বাচনকালীন সময়ে কোন রকম সরকার থাকবে সেটি হচ্ছে প্রধান সংকট। যদি আওয়ামী লীগ সরকার থাকে তাহলে সে নির্বাচনের কোনো মূল্যই হতে পারে না, অর্থই হতে পারে না। অবশ্যই আমরা যেটা বলেছি, নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারে থাকতে হবে, যারা নিরপেক্ষভাবে একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং তাদের পরিচালনায় একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, নববর্ষে জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রত্যাশা করি এই নববর্ষে জনগণ মুক্ত হবে, গণতন্ত্র মুক্ত হবে, দেশ নেত্রী খালেদা জিয়া মুক্তি পাবেন এবং দেশে অবশ্যই জনগণের সরকার প্রতিষ্ঠায় সক্ষম হব। ছাত্র দলের প্রতিষ্ঠা প্রত্যাশা জানিয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র ও আপোষহীন নেত্রী খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সেই সময় ছাত্র দলের নেতারা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছেন। পুষ্পার্ঘ অর্পণ ও মোনাজাত শেষে নেতাকর্মীরা শপথ নিয়েছেন, দেশ নেত্রীকে মুক্তি এবং বিদেশে নিয়ে সুচিকিৎসার আন্দোলন আরো বেগবান করবেন। সূত্র জাগো নিউজ 24। বাইরের চাপে সরকার কাজে লাগাবে বিএনপি। সংবিধান অনুযায়ী 2023 সালের শেষ কিংবা 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে, তাই নির্বাচন কেন্দ্রিক জরিপ প্রার্থীর যাচাই বাছাই, সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা সবাই ঠিক করা হবে 2022 সালে। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের কাজ শুরু করেছেন। দলের দায়িত্বশীল সূত্র এই তথ্য বলেছে, আন্দোলনের কথা মাথায় রেখে বছরের শুরু থেকে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে, অঙ্গ সংগঠন গুলোকেও নতুন নতুন নেতৃত্ব আনা হবে। জাতীয় নির্বাহী কমিটির শূন্য পদ পূরণের চিন্তা ভাবনাও আছে। অনেকদিন পর ঢাকার বাইরে বেশ কিছু সমাবেশ করতে পেরেছে বিএনপি, তাতে লোক সমাগমও দেখে স্বস্তি পাচ্ছেন নেতারা। বিএনপি নেতারা মনে করেন, র‍্যাব ও এর বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়িয়েছে। নির্বাচনের আগে এই চাপ আরো বাড়বে। চাপ অব্যাহত থাকলে দেশে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি হবে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে এখনো ধারণা তৈরি হয়েছে 2014 সালের 5ই জানুয়ারি কিংবা 2018 সালের 30 ডিসেম্বরের মতো একপক্ষীয় নির্বাচন আর হবে না। যুক্তরাষ্ট্র যে চাপ তৈরি করেছে তা অমান্য অন্যান্য প্রভাবশালী দেশের উপরও প্রভাব ফেলবে, ফলে অন্যান্য দেশও আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে চাপ দেবে। নতুন বছর নিয়ে দলের পরিকল্পনার কথা জানতে চাইলে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর কালের কণ্ঠকে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করাই আমাদের প্রধান উদ্দেশ্য, এজন্য নির্বাচন ব্যবস্থা পাল্টাতে হবে। নির্বাচন অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে হতে হবে, এই লক্ষ্যে আমাদের আন্দোলন চলবে। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দল পুনর্গঠনের কাজও চলবে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের জাতীয় স্থায়ী কমিটির এক সদস্য বলেন, 15ই ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন ইসি গঠন হবে রাষ্ট্রপতির সংলাপ ও সার্চ কমিটির মাধ্যমে। যে ইসি গঠন হবে তাতে তারা ভালো কিছু দেখছেন না, অতীতের মতো আজ্ঞাবহ কমিশন হতে যাচ্ছে। এই ইস্যুতে আন্দোলন থাকবে বিএনপি। খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে
আগে চলমান আন্দোলন চলবে নতুন বছরের শেষের দিকে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে নামবেন তারা দায়িত্বশীল একাধিক নেতা বলেন নতুন বছরে ব্যতিক্রমী কিছু কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা চলছে ঢাকায় সমাবেশের পাশাপাশি লং মার্চ টেন মার্চ স্বেচ্ছায় কারাবরণ সহ কিছু কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে বিএনপি নেতারা বলছেন খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়টি এখন তাদের বেশি গুরুত্ব তার বিদেশে চিকিৎসার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে সহানুভূতির পাশাপাশি সরকারের প্রতি ক্ষোভ ও বিরক্তি বাড়ছে জনগণের এই সহানুভূতি কাজে লাগাতে চান তারা ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রিয়াজ কালের কণ্ঠকে বলেন 2021 সালে বিএনপি তার বিগত বছরে টিকে থাকার কৌশল থেকে সরে এসেছে বলে মনে হচ্ছে এ পর্যন্ত তারা সাংগঠনিকটিকে অক্ষত রাখতে সফল হয়েছে তবে তাদের অনেক পথ পাড়ি দিতে হবে বিএনপির নেতৃত্বকে বুঝতে হবে তাদের ভূমিকা শুধু 2023 সালে নির্বাচন নয় বরং দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে হবে কিন্তু তারা এখনো সেই দায়িত্ব পুরোপুরি নিতে পারেনি বিএনপিকে দল গুছিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় কালের কণ্ঠকে বলেন নির্বাচনে যাব কি যাব না তা রাজনৈতিক নানা প্রেক্ষাপটের উপর নির্ভর করে নির্দলীয় সরকার হলে সিদ্ধান্ত বদল হবে তাই নির্বাচনের প্রস্তুতি রাখতে হয় যেহেতু 2022 সাল নির্বাচনের আগের বছর তাই বেশিরভাগ প্রস্তুতি এবছরে নিতে হবে সবই রাজপথ দখলে রেখে করা হবে কালের কণ্ঠ সিরাজগঞ্জে সংঘর্ষ চার মামলায় আসামি 700+ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সিরাজগঞ্জে সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের হয়েছে এসব মামলায় জেলা বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা সহ অজ্ঞাত 750 জনকে আসামি করা হয়েছে শনিবার 1 জানুয়ারি সকালে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক তদন্ত সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন চার মামলায় মধ্যে পুলিশ বাদী হয়ে তিনটি ও উজ্জ্বল হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে আরেকটি মামলা করেন শুক্রবার 31 ডিসেম্বর রাতে এই মামলাগুলো দায়ের করা হয় বলে জানান তিনি মামলার আসামিদের মধ্যে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ সভাপতি আজিজুর রহমান দুলাল সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা সহ সহ একাধিক শীর্ষ নেতা রয়েছেন পরিদর্শক তদন্ত সাজ্জাদুর রহমান বলেন উপপরিদর্শক এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 100 থেকে 150 জনকে আসামি করে একটি উপপরিদর্শক এসআই আলিম হোসেন বাদী হয়ে 27 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 200 থেকে 250 জনকে আসামি করে একটি এবং উপপরিদর্শক এসআই মাহমুদ হাসান বাদী হয়ে 25 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 200 থেকে 300 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন অপরদিকে রেলওয়ে কলোনি মহল্লার আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল হোসেন বাদী হয়ে 40 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 50 থেকে 60 জনকে আসামি করে আরো একটি মামলা দায়ের করেন প্রসঙ্গত বৃহস্পতিবার 30 ডিসেম্বর দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে মিছিল নিয়ে আসার সময় বিএনপির সঙ্গে যুবলীগ ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে শহরের কলেজ রোড ইলিয়ট ব্রিজ এলাকার রণক্ষেত্র পরিণত হয় এতে উভয় পক্ষের অন্তত 50 নেতা কর্মী আহত হয়েছেন সূত্র রাইজিং বিডি খালেদা জিয়ার কিছু হলে পাগল প্রেমীদের হাত থেকে রেহাই পাবেন না সরকারের প্রতি হুঁশিয়ারি নজরুল ইসলাম খানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন তার কিছু হলে সেই পাগল প্রেমীরা চুপ থাকবেন না তাদের হাত থেকে আপনারা সরকার রেহাই পাবেন না তাই মানবিক হন দানবিক হবেন না শুক্রবার 31 ডিসেম্বর দুপুর 12টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেপ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন নজরুল ইসলাম বলেন যার নেতৃত্বে বাংলাদেশ উদীয়মান টাইগার খেতাব পেয়েছিল যার স্বামী স্বাধীনতার ঘোষক সেই মহিয়সী নারীকে কারাগারে মিথ্যা অভিযোগে আটক করে রাখা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে আমার কিন্তু একটি দেশেও একজন নাগরিকের সুচিকিৎসার জন্য আন্দোলন করতে দেখিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন আপনারাও তো ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য দেশি সেটিকে দেশে নিয়ে এসেছেন দেশের ভেতর চিকিৎসার ব্যবস্থা থাকলে বাইরে থেকে চিকিৎসক আনার পরও তাকে সিঙ্গাপুর নেওয়ার দরকার ছিল না আইনমন্ত্রী তো মূর্খ নন শিক্ষিত মানুষ তারপরও তিনি বিভিন্ন সময় কেন বিতর্কিত বক্তব্য রাখেন জানা নেই বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন খালেদা জিয়া এতিমের টাকা মেরে খাননি বরং গত 10 বছরে এ দেশ থেকে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে শেয়ার বাজার কেন্দ্রীয় ব্যাংক লুট হয়েছে হয় তাদের শাস্তি দিন নইলে সবাই ভাববে তাদের সঙ্গে আপনারাও জড়িত নজরুল ইসলাম খান বলেন
মানুষের টাকা দিয়ে সম্পদের পাহাড় গড়েছে যারা, তাদের থেকে মানবতা আশা করা যায় না। যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাদের জনগণের সমর্থনের দরকার হয় না, আমাদের কাছে তারা দায়বদ্ধ না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, খালেদা জিয়া শুধু দেশ নেত্রী নন, তিনি আমাদের মা। মায়ের জন্য সন্তান সবকিছু করতে পারে, তাই প্রস্তুতি নিন আরো জোরদার আন্দোলনের। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে দেখছি, দেশে গণতন্ত্র নেই, মানবতা নেই, গুম খুন হচ্ছে, দেশ নেত্রী খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি বলেন, খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি, তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি। আওয়ামী লীগ জানে, খালেদা জিয়া সুস্থ হলে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না, এজন্য তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। তিনি আরো বলেন, আস্তে আস্তে মানুষ সোচ্চার হচ্ছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে, 144 ধারা ভেঙে রাস্তায় নেমে আসছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়া মারা যাবেন এটা এদেশের মানুষ মেনে নেবে না। তিনি বলেন, দেশ নেত্রীকে বিদেশে নিতে অন্য কোনো বাধা নেই, একমাত্র বাধা শেখ হাসিনা। অনতিবিলম্বে হাসিনা খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে এরপর তার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে, অনতিবিলম্বে তাকে মুক্তি না দিলে সারা দেশ অচল করে দেওয়া হবে, জনগণ রাস্তায় নামলে আফগানিস্তানের একাংশের মতো বিমানের ছাদে ওঠার সুযোগ পাবেন না। সূত্র ঢাকা পোস্ট।